pastures. 3, 3, 4, 4, 7. Up Shiata Barahan local will be from platform number 9. শ্রাবণী সিনহা লেখনীতে এই নাটকটির প্রেক্ষাপট শিয়ালদা স্টেশনের একটি কোলাহল মুখর প্ল্যাটফর্ম, যেখানে ছোট্ট মুনিয়া শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন পেরিয়ে আজ বার্ধক্যে এসে পৌঁছেছে। আমরা আজ সঙ্গী হব তার সেই পথ চলা, যেখানে আজও সে খুঁজে চলেছে তার প্রিয়জনকে। আসুন দেখি চম্পা মুখার্জির পরিচালনায় 9 নম্বর প্ল্যাটফর্ম। বংশী, মুনিয়া যে আজও তোর অপেক্ষায় বসে আছে রে বংশী। বংশী তুই
আন্না কালি সে আবার কে ওমা
এক মেয়ে দিতাই চলেছে দিতাই চলেছে, কি করো? শাওরি খুব রাগ করছিল, শেষকালে হইল আর না খালি নাম লাগলো আর না খালি। আহা, এত ইতিহাস শোনার সময় কার আছে? দেখতে কেমন? দেখলে সৌখি গেল যায় না, বড় সাদা বড় সাদা, মনে কোনো ভোর প্যাস নাই। একবার সাইকেল দিছিল বলেছিল দেবে, আর কবে দেবে? উপর থেকে দেবে? আমার বাপের নামে নিতা ব্যাস করছে দেয় না, সাইকেল দেবে দু পয়সার মুরার নাই, সাইকেল সারা দিল। হ্যাঁ, আমার বাপের সাইকেল দেবে
যত্ন করি রাখি দিই, তা লালি পরে দিয়ে দেবো। মাসি, রাম
ঘর বাঁধবো। ভাই তুই বিয়ে করবি? সে তো খুব ভালো খবর রে। কিন্তু কুসুম ফুকা খাসনি যেন, এই জগৎটা ভালো না রে। আমি বলি কি, এই প্ল্যাটফর্মে তো আমাদের সব শান্তি রে। এই সরো তো তুমি বিয়ে থাকো না মাসি, আগে কত গান গাই আর গান করো না। গাই রে মাঝে মাঝে যখন মন টন ভালো লাগে না, আর গাইতেও তো পারি না এখন সেরকম। মাসি মাসি ওই ওই মাঝির গানটা করো না মাসি। খুব মনে ধরেছিল না মাসির গান? দাঁড়া দেখি একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। Thank you.
পেয়েছে সত্যি আর পারা আছে না ওই দেখো বলছি একদম ঠিক লঙ্কা কম বাদাম বেশি আচ্ছা দিদি তাই দেবো শোনো মাসি বসে আছে না মাথা খারাপ নাই রে দিদিমণি তোমার মাথা খারাপ
লোভ দেখাইতেছি দিদি, আমাকে হাওড়া ব্রিজ দেখাতে নিয়ে যাবি, আমারে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাতে নিয়ে যাবি, আমারে কালীঘাটের কালী মন্দির দেখাবি, সব ভুলে গেছিস। আমি তাদের ঘর সামলাবো, তাদের দেখবো, ডাইবো বাইবো, আর তুই যাবি অফিসে কাজ করতে। বলেছিলি না চম্পা মুখার্জি, বিশু চাওয়ালা, সীতাংশু মাইতি, কাগজওয়ালা ও জনৈক পথচারী সায়ন্তন দাস, ঝালমুড়িওয়ালা অভিরূপ বাসু, প্ল্যাটফর্মের টিকি ছোট্ট শিশু ইরা দাস, অরিত্রী বাসু, ইনাক্ষী দাস, মুনিয়া এবং জনৈক ভদ্রমহিলা পারমিতা দত্ত, বংশী এবং জনৈক ভদ্রলোক সুদীপ্ত দে, আন্নাখালির বাবা বাসব গোস্বামী, আন্নাখালির মা আপন গোস্বামী, আমাদের তিনজন দিদিমণি শকুন্তলা সুস্মিতা দাস, বেলা ইন্দ্রাণী ঠাকুরতা, প্রতিমা সুপর্ণা সরকার, কুসুম নিকিতা দে, লাস্ট বাট নট দ্য লিস্ট ভোলা বাবলা সৌরভ সেনগুপ্ত, শব্দ সংযোজনা সায়নদীপ সিনহা, শব্দ পরিচালক রীতি বসু, আলো প্রদীপ্ত চ্যাটার্জি, ব্যাক স্টেজ এবং মেকআপের সাহায্য সুপর্ণা চ্যাটার্জি, নাট্যরূপ ও নির্দেশনা চম্পা মুখার্জি। আমি অনুরোধ করব চম্পা মুখার্জিকে কিছু বলার জন্য। ধন্যবাদ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত রাত অবধি বসে থাকার জন্য, আমাদের এটাকে দেখার জন্য নাটকটাকে। আমি টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, ছোট্ট নাটকটি পরিবেশন করার জন্য। শ্যামলদার নাম তো না নিলেই নয়, উনি একদিন আমাকে বললেন একটি নাটক করতে হবে, তো আমি আমার কাছে গল্পও ছিল না, কিছুই ছিল না, তো আমি আমার বন্ধু কলকাতায় থাকে, ওর ছেলে বউ এখানে থাকে, সবাই নিশ্চয়ই চেনেন নতাদের, শ্যামদীপ সিনহা আর মৈত্রী সিনহা, ওর মা আমার অনেক পুরনো সময়ের বন্ধু, পুরনো কালের বন্ধু, ওকে বললাম, ও খুব ভালো লেখে টেখে, তো ওকে বললাম যে তুমি যদি একটি ছোট গল্প লিখে দাও আমার জন্যে। একদম দুদিনের মধ্যে পুরো গল্পটি লিখে দিল। এই গল্পটি লিখে, এটা গল্পের আকারে ছিল না অ্যাকচুয়ালি, একটা কবিতার আকারে ছিল, এবং মানে একা মানে একা একজনের নাটক ছিল, সেটাকে আমার জন্য লিখে বড় করে গল্প করে বানিয়ে দিয়েছে। তারপরে আমরা চেষ্টা চালিয়েছি যতটুকু দাঁড় করতে পেরেছি, এদের প্রচণ্ড হেল্প, এদের মানে ছোট ছোট বাচ্চা নিয়ে এত সাহায্য করেছে, না এরা না সাহায্য করলে আমি করতে পারতাম না। আমার ছোট্ট ঘরে ছোট্ট বাড়িতে আমরা এতজন মিলে রিহার্সাল করেছি দিনের পর দিন, সপ্তাহে দুদিন। আর ধন্যবাদ দেব প্রদীপ্ত চ্যাটার্জি, যে আমার লাইট করে আমাকে মানে একদম ব্যাকবোনের মতন আমার সঙ্গে দাঁড়িয়েছে, খুঁটি নাটি সব মানে ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দেব রীতিবাসু আমার পেছনে ওখানে, মানে প্রদীপ্ত আর রীতিবাসু দুজনে ওখানে পেছনে বসে লাইটিং আর শব্দ সংযোজনা করেছে। আর তারপরে ত্রিপর্ণা মানে আমাদের রঞ্জা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে যে কজন আছেন দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগবে, শুভরাত্রি।